ফ্রাঞ্চাইজি ক্রিকেট ইভেন্টের চাপে হারিয়ে যাচ্ছে টেস্ট ক্রিকেট এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট। দুনিয়াব্যাপী বিভিন্ন দেশে ফ্রাঞ্চাইজি টি টোয়েন্টি লিগ এখন বেশ জনপ্রিয়। ক্রিকেট প্রেমীরাও মজেছেন এই টি টোয়েন্টি লিগের উন্মাদনায়। অনেক ক্রিকেটারই এখন জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার চেয়ে ফ্রাঞ্চাইজি খেলার দিকেই ঝোঁক বেশি দেন। অর্থের ঝনঝনানি যেখানে বেশি, আগ্রহ তো সেখানে বেশি থাকবেই। তবে ভবিষ্যতে টি টোয়েন্টি লিগগুলো আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষেত্রে অনেকটাই সংকুচিত করে ফেলতে পারে। শঙ্কাটা দেখা দিয়েছে আইপিএলের কয়েকটি ফ্রাঞ্চাইজি, আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজে দলের স্বত্ব কেনায়। ক্রিকইনফো জানিয়েছে সম্প্রতি আইপিএলের কয়েকটি ফ্রাঞ্চাইজি ইন্টারন্যাশনাল ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় আনুষ্ঠানিকভাবে তাদের সঙ্গে একাধিক লিগে খেলার চুক্তিবদ্ধ হওয়ার কথা জানিয়েছে। আর ব্যাপারটি ভবিষ্যতে বাস্তবায়িত হলে ক্রিকেট বোর্ড বা দেশ নয়, এই ফ্রাঞ্চাইজিগুলোর কারণেই এই ফ্রাঞ্চাইজিগুলোর মালিকরাই হবেন ক্রিকেটারদের মূল নিয়োগকর্তা। ব্রিটেনের সংবাদমাধ্যম টাইমস জানিয়েছে ইংল্যান্ডের ছয় ক্রিকেটারকে নাকি এই প্রস্তাব দেওয়া হয়েছে। তাদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটারও আছেন। ক্রিকইনফোর প্রতিবেদনে জানা যায়, ক্রিকেটারদের সঙ্গে ফ্রাঞ্চাইজিগুলোর এই আলোচনা শুধু ইংল্যান্ডেই হয়নি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজেও একই রকম প্রস্তাব দেওয়া হয়েছে। বিশ্বব্যাপী ক্রিকেটারদের সংগঠন ফিফার নির্বাহী সভাপতি হিথ মিলস বলেছেন, একাধিক লিগে খেলার জন্য কিছু ফ্রাঞ্চাইজি ও খেলোয়াড়দের মধ্যে এই বিষয়ে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে। ভিন্ন ভিন্ন খেলোয়াড়দের ক্ষেত্রে এটি ভিন্ন রকম হতে পারে, তবে ক্রিকেটে একটা অবাক হওয়ার মতো কিছু নয়। এই আলোচনা চলছে এবং খেলোয়াড়দের ভবিষ্যতে এমন সুযোগ থাকবে। হিথ মিলস বিষয়টি আরও একটু ব্যাখ্যা করে বলেছেন, একটি ফ্রাঞ্চাইজি দলের বিশ্বব্যাপী তিন চারটি দল থাকতে পারে। তারা একজন খেলোয়াড়কে শুধু আইপিএল নয়, একাধিক টুর্নামেন্টে চাইতে পারে। এমন নয় যে একজন খেলোয়াড়কে সব প্রতিযোগিতার জন্যই নিতে হবে, চাইলে এর বাইরে আইপিএলের জন্য আলাদা করেও খেলোয়াড় নিতে পারবে। মিলস জানিয়েছেন, কোনো ফ্রাঞ্চাইজি দলের সঙ্গে কোনো ক্রিকেটার এমন কোনো চুক্তি করেছেন বলে তার জানা নেই, তবে অল্প কিছুদিন হলো এমন আলোচনার ব্যাপারে তিনি অবগত হয়েছেন। আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের দল আছে ক্যারিবীয় টি টোয়েন্টি লিগ ও দক্ষিণ আফ্রিকার টি টোয়েন্টি লিগ। এই অনানুষ্ঠানিক আলোচনার ফল সুদূরপ্রসারী হতে পারে। ক্রিকেটাররা যদি বোর্ডের অধীন থেকে বেরিয়ে ফ্রাঞ্চাইজিগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তিতে যান, তাহলে সেই ক্রিকেটারদের দেশের হয়ে খেলার কোনো বাধ্যবাধকতা হয়তো থাকবে না। দুনিয়ার বিভিন্ন প্রান্তে টি টোয়েন্টি লিগগুলো সাধারণত সারা বছর ধরে নির্দিষ্ট সময়সূচি অনুসরণ করে আয়োজিত হয়। যে ফ্রাঞ্চাইজি আইপিএলের পাশাপাশি আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা কিংবা ক্যারিবীয় অঞ্চলে টি টোয়েন্টি ফ্রাঞ্চাইজি কিনছে, তার সঙ্গে চুক্তিবদ্ধ খেলোয়াড়েরা তখন আন্তর্জাতিক ম্যাচ খেলার সময় বের করতেই পারবে। নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট যেমন গত আগস্টে ফ্রাঞ্চাইজি ও আন্তর্জাতিক ক্রিকেট খেলার চাপ সামলাতে না পেরে বোর্ডের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি থেকে সরে এসেছিলেন। আর এই ব্যাপারটি বাস্তবায়িত হলে ক্রিকেট হয়ে যাবে টোটালি ফুটবলের মতো, যেখানে ক্লাবের হয়ে খেলাটাই হবে মুখ্য উদ্দেশ্য। বিশ্বকাপ বা বড় কোনো আন্তর্জাতিক ম্যাচে ফ্রাঞ্চাইজিগুলোর কাছ থেকে হয়তো ছাড় পাবেন খেলোয়াড়েরা, তবে এটি বাস্তবায়ন করা সহজ হবে না। এমনকি পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম সোজা সাপটা জানিয়ে দিয়েছেন, বিশেষ করে ওয়ানডে ক্রিকেট তার কাছে খুবই বিরক্তকর। তাহলে বোঝা যাচ্ছে খুব শীঘ্রই হারিয়ে যাবে টেস্ট ক্রিকেট।